হ্যাঁ, আমি একটা রাধা কৃষ্ণের মন্দিরে এসেছি। তো দেখো, আমি আবারও একটা রাধা কৃষ্ণের মন্দিরে এসেছি। আর এখানে একটা ঝুলন যাত্রা, ছোট্ট ঝুলন বানানো হয়েছে, খুবই সুন্দর। তবে রাধা রানী আর শ্রীকৃষ্ণকে দেখো, খুবই সুন্দর লাগছে দেখতে। হয়তো আমার ভিডিও তোমাদের খুব একটা পছন্দ হয় না, কারণ আমি সবই বেশিরভাগই ঈশ্বরের ভিডিও দিই। এখনকার তো সব মানুষের ঈশ্বরকে অত পছন্দ হয় না মনে হয়, সবাই একটু অন্যরকম ভিডিও ভালোবাসে। তবে আমি হয়তো অতটা অন্যরকম করতে যা পারছি না, তবে যতটা পারি, যেমন পারি তেমনই আমি দেওয়ার চেষ্টা করি। আমি ভগবান ভালোবাসি, তাই ভগবানের ভিডিও দিতেই বেশি ভালোবাসি। তো চলো, আমি এখানেই রাধা কৃষ্ণের মন্দিরে এসেছি। এখানেই ঝুলন যাত্রা হয়েছে, মানে ঝুলন হয়েছে, তো আমি এই ঝুলন দেখাবো তোমাদেরকে। দেখো, আস্তে আস্তে আমি ঝুলনের কাছে এগিয়ে এসেছি। আমি এখানে এসেছি একটা রাধা গোবিন্দের মন্দিরে। তা আমি এখানে এসে দেখছি একটা, মানে মন্দিরের মধ্যে কী সুন্দর করে রাধা কৃষ্ণর ঠাকুর দিয়ে ঝুলন সাজিয়েছে। এখানে খুব ভালো লাগছে। তার আগে রাধা কৃষ্ণ, শ্রী কৃষ্ণ আর রাধা রানী দোলনায় বসে আছেন, আর পাশে আমাদের গণেশ বাবা, তার পাশে আমাদের তারা মা, এই পাশে আছে, দাঁড়া দেখাচ্ছি, এই পাশে আছে দুর্গা মায়ের মূর্তি। দুর্গা মা পুরোটা টোটাল দুর্গা মাকে এখানে একটা মাটির একটা কি বলবো, একটা আমি তো বলতেই পারছি না, এই মাটির একটা জিনিসের মধ্যে মানে দুর্গা মাকে এটা পুরো পুরো তৈরি করা আছে। খুবই সুন্দর লাগছে। পাশে হচ্ছে কিছু গাছ, এই পাশটায় ঝাউ গাছ। এখানে একটা ট্রাকের মধ্যে বালি নিয়ে যাচ্ছে, এই যে এখানে তবলা, তারপরে এটাকে বোধ হয় কী বলে, কি তানপোড়া বলে বোধ হয়, আমার ঠিক জানা নেই এটাকে কী বলে। তার মধ্যে এখান দিয়ে ছোট্ট ছোট্ট গাড়ি যাচ্ছে, রাস্তা বানিয়েছে কি সুন্দর, ছোট্ট ছোট্ট গাড়ি যাচ্ছে এখান দিয়ে। এই দেখো কি সুন্দর কালী মায়ের ঠাকুর মূর্তিটা, খুব সুন্দর ঠাকুরটা। গাছের পাশে ভীষণ ভালো লাগছে। আর এখানে আছে জগন্নাথ গোপীনাথ বোধ হয় কাঠের, তাই হবে হয়তো। সাইডে একটা, ওই পাশে একটা ঘর আছে। যাক, টোটাল ঝুলনটা আমার দেখতে ভালোই লাগলো, হালকার মধ্যে সাজিয়েছে কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ রাধা রানীর মন্দির। তো আমি এখানে এসেছি, ওই যে মন্দিরে ঠাকুরমশাই চলে এসেছেন, উনি পূজা করবেন, কিন্তু পর্দাটা কেন নামিয়ে দিল আমি জানি না। আর হ্যাঁ, খুলেও দিয়েছে, অর্ধেক পর্দা খুলেও দিয়েছে। এবার শ্রীকৃষ্ণ এবার রাধা রানীকে খুব স্পষ্ট দেখা যাচ্ছে। তারপরে গেটটা খোলার পরে ভালোভাবে, ফার্স্ট টাইম আমি গেটের ওপর দিয়েই আমি ভিডিওটা বানিয়েছিলাম, সুন্দর লাগছে দেখতে খুবই। এখন ঠাকুরমশাই আসার পরে আমি বোধহয় পুজো আরম্ভ হবে, ঠাকুরগুলোকে খুব ভালো করে দেখতে পাচ্ছি। আর হচ্ছে উনি এখন পুজোর জোগাড় করছেন, সব থালা বাসন রেডি করছেন। আমি হয়তো এতক্ষণ উনার পুজো পর্যন্ত থাকবো না,
দেখো আমি রাধা কৃষ্ণের কাছে এসে কিন্তু খুব শান্তি পেয়েছি, খুব শান্তি পাই, তাই জন্যই আমি আসি বারবার। আমি বেশিরভাগ রাধা কৃষ্ণের ভিডিওই বেশি বানিয়েছি, দেখেছো তোমরা হয়তো। তো আমার, আমি ভোলে বাবার ভক্ত। তো তা একটা কথা কি বলতো, আমি রাধা কৃষ্ণকে খুব ভালোবাসি। না, আমি ওনাদের জন্য একটা অনেক বড় একটা মানে বিপদ থেকে আমি উদ্ধার হয়েছি, যার জন্য আমি রাধা কৃষ্ণকে খুব ভালোবাসি। যেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঈশ্বর বলতেই সবাই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আর দেখো আমার এই পর্যন্তই, আমি চলে যাচ্ছি, এবার পরে শেয়ার করছি। তো দেখো আমি এবার চলে এসেছি মেলায়। তো এখানে মেলা দেখতে এসেছি, খুব সুন্দর লাইটিং করেছে, খুবই ভালো লাগছে। এটা একটা নতুন জায়গায় মেলা এসে আমি আজকে এসেছি, এই যে মেলা দেখতে, মানে হচ্ছে গ্রামে কাশিয়াডাঙ্গার মেলা। তবে আমার দুর্ভাগ্য বোধ হয় আমি এখনও কোনো কিছু সাজানো দেখতে পেলাম না, মানে যেটাকে রাস বলা হয়, সব ছেলে মেয়েদেরকে রাধা কৃষ্ণ এটা ওটা বানিয়ে সাজানো হয়, তো সেগুলো আমি দেখতে পেলাম না। অনেকটা রাত হবে বলছে সাজাতে গেলে, তো সেটা হয়তো আমার দেখা যাবে না। আমি ঝুলনটা ঠিকঠাক দেখতে পেলাম না, হয়তো আমাকে বাড়ি চলে যেতে হবে। যতটা পাচ্ছি ততটাই দেখাচ্ছি তোমাদের, আমার কিছু করার নেই। তা ঈশ্বর দেখা যাচ্ছে, ঈশ্বরের পুজো দেখা যাচ্ছে, এটুকুই আমার কাছে অনেক আর কিছু বলার নেই। আমি রাজঝুলন মানে সবাইকে যে সাজানোটা সেটা আমি দেখতে পেলাম না। ভদ্রমাসী শুক্লপক্ষে রাশি পুরো বলসাদি এবার আমি যাচ্ছি আর একটা মন্দিরে। একটা প্রাচীরের ভেতরে বেশ খুব সুন্দর মন্দির দেখা যাচ্ছে। তো মন্দিরে খুব সুন্দর করে মানে ঠাকুরটাকে সাজিয়েছে, ভীষণ সুন্দর করে। এটা মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণ দোলনায় ঝুলছে, ভীষণ সুন্দর সাজিয়েছে। দেখো আমি প্রত্যেকটা জায়গায় রাধাকৃষ্ণর মন্দির দেখতে দেখতে, রাধাকৃষ্ণর ঝুলন যাত্রা দেখতে দেখতে যাচ্ছি, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো কি ফার্স্ট ক্লাস দেখতে লাগছে। এই যে মন্দিরের ভেতরে রাউন্ডে যেখানে মানুষ সাজানো হবে আর কি, যেটাকে আমরা বলি রাস, সেটা যে মানে মানুষ সাজিয়ে তো ঝুলন করা হয়, রাস হয় মানে রাধা কৃষ্ণ সব ছেলেদের মেয়েদের সাজানো হয়। তো এখানে সেটা সাজানো এখনও হয়নি, কারণ অনেকটা রাতে হবে, সেটা আমি দেখতে পারবো না, থাকবো না, এই কারণে আমি দেখব না। এই দেখো এইখানটায় রাখা হবে। এই যে এরিয়াটা খুব সুন্দর, বিশাল বড় একটা এরিয়া, খুবই সুন্দর লাগছে। যে কাকিমারা সবাই আছে আমার সাথে, আমি তো একা যাইনি, কাকিমাদের সঙ্গে গেছিলাম। প্রসাদ বিতরণ করছে, সবাই প্রসাদ নিচ্ছে, আমিও প্রসাদ নিয়েছি, কিন্তু আমি তো তোমাদের দেখাতে পারলাম না, যেহেতু ভিডিওটা আমি নিজে বানাচ্ছি, যার জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। আমারও প্রসাদ নেওয়া হয়ে গেছে, কাকিমারা সবাই প্রসাদ খেলো।
আরেকটা প্যান্ডেলে চলে এসেছি আমরা অলরেডি। কি সুন্দর লাইটিংগুলো লাগছে, আমার খুব ভালো লাগছে। তোমাদের হয়তো খুব একটা ভালো লাগবে না, কারণ তোমরা সবসময় এগুলো দেখো বোধহয়, তাই না? আমি তো সবসময় দেখতে পাই না, আমি বেশি দেখো। এইবার আমরা আর একটা মণ্ডপে ঢুকছি। এরা পুরোটা গ্রাম জুড়ে, পুরোটা গ্রাম জুড়ে এরা এত লাইট লাগিয়েছে, এত সুন্দর লাইটিং করেছে যে মানে সত্যিই খুব ভালো লাগছে। গ্রামটা যে একটা গ্রাম কিছু বুঝতে পারছি না চারিপাশে, তবে হ্যাঁ আশেপাশে বাড়িঘর দেখা যাচ্ছে, যা মানে সবাই সব দোকানপাট দেখা যাচ্ছে। তবে এতটা সুন্দর করেছে মানে সত্যি খুব ভালো লাগছে। আর সবথেকে বেশি মজা পেয়ে হ্যাঁ, তো এই দেখো যে আর একটা মণ্ডপে যাচ্ছি আমরা, অনেকটা দূরে দূরে এই মণ্ডপগুলো, কিন্তু সারা রাস্তা জুড়ে লাইট, সারা রাস্তা জুড়ে সব জায়গাতেই তাই, সব জায়গাতেই তাই। খুব ভালো লাগছে দেখতে, আর এক কথায় আমার তো ভালো লাগছে, কারণ আমি খুব কমই যাই কোনো জায়গায়, বেশি যেতে পারি না, আর যাওয়ার কোনো লোকও নেই, যেহেতু কাকিমাদেরকে সঙ্গে পেয়েছি বলে গেছি, আর আমি তো নিজের লোক ছাড়া কোথাও যাবও না, আমাকে বাড়ি থেকে যেতেও দেবে না। তো যাই হোক, সেখানে আমি দেখো আর একটা মণ্ডপে চলে এসেছি অলরেডি। এখানেও আর একটা একটা ছোট্ট মন্দির আছে দেখো, সেই মন্দিরেও খুব সুন্দর ছোট্ট রাধা কৃষ্ণ আছে। হয়তো আমি ওটাকে ঠিক করে তোমাদের দেখাতে পারবো না, কারণ অনেকটা দূরত্ব দেখো, অনেকটা দূর, ঠিক করে দেখাতে পারলাম না, এই জন্য সরি। তবে আবার পথে হাঁটা দিচ্ছি, আবার লাইটেরই পথ, সেটাও আবার আরও দূরে আরও অনেকটা পথ, আবার সেই হাঁটছি। কিন্তু দেখো চারিপাশে কত সুন্দর পাটকাঠির বেড়া, তারপরে হচ্ছে ঘর বাড়ি সবই আছে, কিন্তু গ্রাম বলে না একটু আলাদা রকম লাগছে, মানে খুব ভালোই লাগছে। তবে ফার্স্ট টাইম গ্রামে গিয়ে তো কাকিমার একটা মানে বান্ধবীর বাড়িতে গিয়ে ভীষণ মজা করেছি, প্রচুর মজা করেছি, প্রচুর আনন্দ করেছি, প্রচুর এনজয় করেছি। তো এখন তো আমরা বাড়ি যাওয়ার পথে, কারণ বেশিক্ষণ থাকতে পারবো না, রাত হয়ে আসছে, আর রাত হয়ে আসছে বলে আমাদের চলে যেতে হবে। আমরা রাধাকৃষ্ণ আর অন্যান্য যেসব ছেলেপিলেদেরকে সরি ছেলে মেয়েদেরকে শেখা সাজানো হয় সেগুলো আর কি আমরা দেখতে পেলাম না, এটা আমাদের দুর্ভাগ্য। তো যাই হোক, আমি যতটা পেরেছি টেনে টুনে আমি তোমাদেরকে দেখিয়েছি। এরকম এখানে একটা কৃষ্ণের পায়রা উঠছে, মানে ভীষণই সুন্দর লাগছে। এই দেখো এই এই প্যান্ডেলের মানে গেটটা খুব সুন্দর। তো চলো, আমি তো এবার চলে যাব, ভালো থেকো তোমরা, শুভরাত্রি।